হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং। আর এখন বাজে 8টা, তো আজকে আমি ভিডিওটা 8টা থেকে স্টার্ট করছি। তো আমাদের ঘরে এখন কি চলছে তারা তোমাদেরকে দেখাই। আর এই দেখো নীল, ও কোথায় যাচ্ছে? সে যে গুজে কোথায় যাচ্ছ? ক্রিম মেখেছে, ক্রিম দেখাচ্ছে, ক্রিম বিস্কুট আনতে যাচ্ছ। ও ক্রিম বিস্কুট আনতে যাচ্ছে। আর এখানে বাবু ওকে পাউরুটি খাওয়াচ্ছে। পাউরুটি নয়, পাউ পরোটা। পাউ পরোটা আবার কি? হ্যাঁ, পাউরুটি খাবে না ও। ও তাই? হ্যাঁ। চলো আমিও চাটা খেয়ে নিই, তারপর সব কাজ করব আজকে। তো চা চলে এসেছে আমাদের। চা দেখো, অ্যাকশন। তো আমি এই বাসন ধুতে যাচ্ছি, কালকে বাসন। এগুলো ধোয়া বাসন গো, ও বলছে আমি দেখাবো, অ্যাক্টিং করব। ধোয়া বাসন? হ্যাঁ। আর বেগুন গাছগুলো দেখো, হলুদ দিয়েছিল বলে খুব সুন্দর হয়েছে। তাই? এটা বাবার ভালো আইডিয়া, হলুদ দিয়েছে নিয়ে বলছে যে মশলাও বেটে এখানেই দিয়ে দেবে, তাহলে বেগুন হবে না, বেগুনের তরকারি হবে ডাইরেক্ট গাছ থেকেই। হ্যাঁ, বাবাই খাবে নিশ্চয়। না হলুদ নুন কেন দিয়ে রাখবে? হলুদ দিয়েছে, নুন দেয়নি তো। দিয়ে রাখবে, দাঁড়া একে একে দেবে, আগে হলুদটা মাখা ভালো করে। কালকে তরকারিটা দারুণ হয়েছে বলো বাবু। না তো। হ্যাঁ, যারা আমার কালকে ভিডিও দেখোনি তারা আমার মিষ্টি ব্লগে চলে যাবে, তাই না দেখতে? হ্যাঁ, নতুন চ্যানেল, নতুন চ্যানেল, নতুন ভিডিও। এই নতুন ঘর হচ্ছে না, নতুন ঘর নিয়ে যত সব ভিডিও আসবে সব ওই চ্যানেলে আসবে। দাও একটা সিনেম্যাটিক লুক। ও কি সুন্দর গাছ, গাছের পিছনে অ্যাক্ট্রেস। কি হিরোইন তোমাদের ভাষায়? ও দারুণ লাগছে, শুধু যদি দেখতে একটু ভালো হতে। কথা বলছো, দেখতে ভালো লাগে নাকি? বিয়ে যখন করেছো তখন খারাপ বলার অধিকার তোমার নাই, ঠিক আছে? তাই না, বিয়ে করতো তাহলে আমি বদনাম করতে পারতাম, ভালো নয়। ওহ কি সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে ফটো নিচ্ছি গো আমি, জানি না দেখতে ভালো লাগবে কিনা, আমার তুলতে ভালো লাগছে ফটো এরকম। ওই যাই হোক, ভিডিও শুধু কালকের বাসন আছে, মানে কালকে রাতে যাগুলো খেয়েছি ঘুরে আছে, কড়াইটি মেজে নিয়েছি তখনই হয়েছে। হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না একরকম করে, আমি স্ট্যান্ড নই, আমি মানুষ। দেখাবো না তোমার, তাহলে বোরিং হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য তাই নানা রকম অ্যাঙ্গেলে দেখাচ্ছি। দেখো টপ অ্যাঙ্গেলে বাসন ধোয়া, কেউ দেখেছো? আয় দেখো। হ্যাঁ, হয় বোরিং হয়ে যাবে বা ক্যামেরাটা এত কাঁপবে যে চোখে ডিস্টার্ব হয়ে যাবে, দুটোর মধ্যে একটা তো সিওর হবে। দেখো চলো এখন লোক ধুয়ে নিই, আজকে বৃষ্টি হবে, আজকেও ওয়েদার খারাপ আছে। আর আজকে রং আসবে তো বাবু? হ্যাঁ, আজকে রং। রঙের দোকানটা কি আমার? আমি কি জানি? ফোন নাম্বার তুমি দিলে, ফোন করেছিলে, বললো বলেছে তো আসবে, সে তো কালকেও আসবে বলেছিল। দেখা যাক কপালে থাকে, তাহলে তোমাদেরকে এই চ্যানেলে দেখাবো যে কি কি রং আসছে। আজকে হলে আজকে রং এলে এই চ্যানেলে পাবে, কালকে রং এলে ওই চ্যানেলে পাবে, আর লিংক পাবে কমেন্টে নাকি, আর ডিসক্রিপশনও পেয়ে যাবে। চলো অফ করলাম, বহুত বড় 2 মিনিট 36 সেকেন্ড বকর বকর করলে, বেশি 40 হয়ে গেল, সেকেন্ডটা আবার বাড়ছে কেন গো? 2 মিনিট 36 হয়েছিল, সেটা আবার বেড়ে বেড়ে 44-45 কেন হয়ে গেল? ও তাহলে বন্ধ করে দেবো। বাসন ধোয়াটা হয়ে গেছে, এবার নীলকে দেখো ডিম সিদ্ধ খাচ্ছি, সেন্টার থেকে পেয়েছে, তাড়াতাড়ি চলে এসছে, কারণ যেহেতু ওয়েদার খারাপ না ওই জন্য ভাত আর ডিম নিয়ে এসছে, একটা আলু সিদ্ধ, মানে আজকে ডিমের ঝোলটা হয়নি, তো ওই জন্য সবাই ওটা নিয়ে চলে এসছে। তো চলো নীলকে খাইয়ে দিই, বিট নুন নিয়েছি, নুনটা খুব খেতে পারে, জানো নুন খাওয়া ভালো নয়, আরও খুব নুন খায়, ওই জন্য বিট নুন খাওয়াচ্ছি। দেখো নীল গাড়ি চালাচ্ছে, গাড়ি চালায় কোথায় যাচ্ছে, আর খাবারটা খাচ্ছে না জানো। ও নীল যেও না, যেও না, খাবারটা খেয়ে দাও। আজকে রান্না বান্না এখানে ভাত হচ্ছে, আর এখানে আমি করছি তাই দেখি রান্না। দেখো পটল ভাজা, পটলের তরকারি হবে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর রাতে স্পেশাল খাবার আছে, তোমাদেরকে দেখাবো, অবশ্যই শেয়ার করবো কী রান্না করবো রাতে। আসলে পটলগুলো ভেজে নিই, মা এখানে সাজু গুজু করছে, এই স্নান হলো, সারা হলো, স্নান রেডি হচ্ছি, পুজো করবো, তারপরে জলকে পাঠিয়ে নেবো, তারপর নীল আর আমি একটু বেড়াতে হবো। তো এই সাজু গুজু করানোর সময় তো করার সময় তো ক্যামেরা নিয়ে চলে এলে মাম্পি। দেখো আর নীলটা কি করছে দেখো, এই যে নীল মোটামুটি অর্ধেক রেডি হয়ে আছে, আর এক হ্যাঁ প্যান্ট পরে আছে নীল রেডি, আমি এখনো রেডি হইনি, বা রেডি হয়ে তারপর আমরা একটু ঘুরে আসবো, আর মাম্পু রান্না বান্না সব কাজ করে নেবে।
এই যে দেখো উঠছে একজন এই যে দেখো সেদিন উঠতে উঠতে আমার পড়েছে না বাবারে এই যে চেয়ারে লাগিয়ে হ্যাঁ বাবা দা বাবা দা বাবা কন্ট্রোল গেছে বেটা দা বাবা খবর করছে এখন হ্যাঁ এবার দিদি ভাই সাথে বেড়াতে যাবে আবার কখনো কখনো হাতে ছবি এঁকেছে দেখো নিজে ছবি আঁকছে পেন নিয়ে দেখো কেমন ছবি এঁকেছে দেখো পুরো হাতটা নীল করে নিয়েছে বেটা ছবি আঁকতে না এ মা মামা বল দাও তো মা মামা বল দাও কাল রাতে আবার কান্নাকাটি মা মামার বাড়ি যাবে হ্যাঁ যখন যেমন খেয়াল আবার মামামার বাড়ি যখন যাবে তখন হয়তো এখানকার জন্য কান্নাকাটি শুরু করে দেবে এখন মামা মামা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে নি মানে প্রায় দিন রাতে বেলা কাল রাতে দরজা বন্ধ করতে দিচ্ছে না বলছেন দরজা বন্ধ করো না আমরা মামাম যাব এখন 10টা বাজে বলো হ্যাঁ রাত 10টা বাজে তারপর আবার নীল খাওয়া দাওয়ার পর মায়ের সাথে উপরে গেল তারপর দরজা বন্ধ করে তালা দিতে দিচ্ছে না বন্ধ করতে দিচ্ছে না মামাম যাব কলমে দাগ হয়ে দিবে না তো আমার এখানে পটলের তরকারিটা মশলা দিয়ে ভেজে পড়ে জল দিয়ে দিয়েছি আর হবো হবো হয়ে গেছে এখানে পোস্তটা আর পোস্ত দেবো দিয়ে রান্না বান্না দুটোতে করে তিনটাতে চাপিয়েছি ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর মা এরকম ফুল তুলে বেড়াচ্ছে ধূপ দিল দিয়ে ফুল তুলে বেড়াচ্ছে পোস্তটা দিয়ে দিই দেখো মা ধূপ দিচ্ছে আমার ছেলে রং হবে বলে রং করতে লেগে গেছে কবে থেকে রং হবে বেটা কে শিখাইছে এগুলো কে শিখাইছে কে নাম বলো ও কে দিদা শিখাই দিয়েছে তোমাকে মাটি করতে ঘট রং হবে বলে দেখো পুরো মাটিগুলো করে করে রং করবে পুরো কি করলো দেখো এখানটা পুচুক পেনে করে এরকম করে না বাবা চলো চলো বাপ পুচুক দেখো ওকে বোঝাই নিয়ে যায় পুরো মাটিটা কুড়ছে ও কি করে জেনেছে কে জানে যে রং হবে ওই জন্য ও নিজের থেকে রং করার আগে শুরু করে দিয়েছে রং করা রান্না বান্না সকালের তো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি ঝাড় দিতে আর আমাদের উঠানটা দেখতে পাচ্ছ আজ পরিষ্কার আছে সেভাবে নোংরা নেই কেন বলো তো যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য সেভাবে নোংরাগুলো না জমা হয়নি পাতাগুলো আর তাও ঝাড় দিয়ে দিচ্ছি বিকালে ঝাড় দিয়েছিলাম কালকে তো আমাদের বাড়িতে নিউ গাছ হচ্ছে মানি প্ল্যান্ট এই গাছটা লাগানো হয়েছে বাবাকে দিয়েছে মানে বাবার বন্ধু তো এটা জানি না হবে কি না তো এখানে একটাই পাতা আছে দেখা যাক হয় কি না তো এটা বাড়িতে রাখা বলে ভালো তো আজকে রান্না বান্নাগুলো দেখে নাও এখানে আছে আমড়ার চাটনি গরম গরম সব রান্না করলাম আর এখানে আছে ডাল এটা আহিরের ডাল আর এখানে আছে পটলের তরকারি আর এখানে আছে পোস্ত আর আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেছে দেখো তো রান্না বান্না সব গুছিয়ে নিয়েছি এবার স্নান দিয়ে যাব আর এখানে মিষ্টিকে নতুন বস্তা পাতলাম দেখো বস্তাটা ভালো করে পরিষ্কার কেটে দিয়েছি মিষ্টিকে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি মিষ্টি এখন গা চুলকাচ্ছে বস্তাটা পেতে দিয়েছি ভালো বস্তা আর এখানটা পরিষ্কার করেছি নীল পুরো কী করেছিল আর এখানে কাঁথাগুলো মেলে দিয়েছি নীলের তো ওই কাঁথাগুলো না কদিন ধরে শেষ শেষ করছে বৃষ্টির জন্য ওই জন্য এখানে মেললাম উপরে চলে এসেছি নীল ওরা তো ঘুরতে গেছে ওই জন্য অনেক কাজ হচ্ছে গো এটা ব্ল্যাঙ্কেটটা এই ব্ল্যাঙ্কেটটা আমাদের কিনতে হয়নি নীল গিফট পেয়েছিল পূজনের সময় তো নীলের এরকম কাঁথা আছে বলে আমার মা করে দিয়ে মা পাঠিয়েছে মা ওখানে কাকে করে করিয়েছে তো নীলে কাঁথাগুলো উপরে এসে মেরে দিলাম কারণ এগুলো যেহেতু জল কদিন ধরে হচ্ছিলো না ওই জন্য শেষ শেষ করছিলো পুরো ওই জন্য রোদ্রে পাবে এখানে হালকা করে আর এখানে ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়েছি এখানে এটা নীল গিফট পেয়েছে ভোজনের সময় তো খুব সুন্দর ব্ল্যাঙ্কেটটা ছোটো ব্ল্যাঙ্কেট বড়ও পেয়েছে একটা ছোটোও পেয়েছে আর এই কাঁথাগুলো মা পাঠিয়েছে ওখান থেকে এগুলো সব মা অনেকগুলো পাঠিয়েছে নটা কাঁথা পাঠিয়েছে মা আমি রুম পরিষ্কার করতে এসেছি কিন্তু আমাদের দেখো রুম পরিষ্কার করতে কেন পায় না জানো তো দেখো এই রুমে কি দরজা দিয়া এই রুমটাই আমাদের সব এই রুমটাই পরিষ্কার করবো তো বিছানা আরে ঝাড়বো বিছানা মা অবশ্য ছেড়ে দিয়ে গেছে শুধু মুছতে হবে
মা বিছানা ছেড়ে দিয়েছে, মা চাদর পেরেছে, নতুন বিছানা ঝেড়েছে, সব রেডি করে দিয়েছে, শুধু ঘরটা একটু মুছে নেবো, সেভাবে মোছা হয়নি। স্নান করে এলাম, তারপর আমি রেডি হতে এসেছি, ঠিক আছে? স্নান করার পরে রেডি হতে গেলাম, সিঁদুর ঠেকালাম। আর দেখো আমার ছেলেও সিঁদুর পড়েছে, টিক পড়েছে, তো আমাকে ক্রিম মাখতে দিল না। ক্রিম মাখবো আমি? বলছে না মাখো না, ও দুধও মাখো। কি মাখবো আমি? দুধ মাখবো। কেন? কি পড়েছো তুমি? তোমার বিয়ে হয়ে গেছে? তোমার বউ কে? বাবা। বাবা তোমার বউ? দিদা। দিদা বউ, হ্যাঁ ঠিক বলেছ। আর রঙের জিনিসগুলো বলেছে পাঠিয়ে দিয়েছি, তোমার থেকে তো এখনই ঢুকে পড়বে, তো চলো নিচে যাই দেখি কি হচ্ছে। আর তোমার বউকে সিঁদুর পড়াবে না তুমি? পড়াবে? তুমি নিজেই সিঁদুর পড়ে নিচ্ছ, তো বউকে কি পড়াবে? যেটার জন্য ইন্তজার করছিলাম সেটা তো চলে এসছে, পুরো এক টোটো রঙ আছে। কী কী আছে চলো তোমাদেরকে দেখাই, তো দেখতে থাকো কী কী আছে। তো এই দেখো বালতি দুটো রঙ, বড় বাল্টিতে আপনার ই আছে 20 লিটার, সামনে বাল্টিটা ওইখানে একটা আছে, আর একটা আছে নি না রং, একটা কাল আসবে, তো তিনটা বালতি রং, তো একটা কাল আসবে। আর এখানে পাইমার আছে, তারপর আরো কি কি রং আছে বাবা। তো এখানে ছোট ছোট তিন বালতি রং নামানো হয়ে গেছে অলরেডি, আবার এখানেও রং নামানো আছে। তো এগুলো সব ছাদে রাখতে হবে, তো বালতিগুলো খুব সুন্দর হলো আমাদের। হ্যাঁ ফেরত নেবে, সব এশিয়ান পেন্ট বটে না, গাছ না, আমি একটা বড় বালতি নেবো, ওই বালতি আমি নেবো। এই ছোটগুলো খুব সুন্দর, ওরা এত জিনিস মানে তুলতে পারবে না, ওই জন্য অনেক কাউকে ডাকতে গেল। এগুলো খুব ভারী ভারী বস্তা, এগুলো পাইমার আছে না, খুব ভারী এগুলো। হ্যাঁ এখানে সব ব্রাশ রং, তারপরে এই যে সব আছে এখানে, তার আছে, হ্যাঁ খসার জন্য। আর এই যে এগুলো কি ওটা? তো ফাইনালি একজনকে পাওয়া গেল রংগুলো নামানোর জন্য, তো 30 টাকা নেবে বলেছে, সব এই বস্তাগুলো নামিয়ে দেবে। তো খুব ভারী ভারী বস্তা, বাবু তো পারবে না, জানোই তো বাবুর ক্ষমতা কিছুই নেই, আর বাবাও পারবে না, আর যে এসছে সেও পারবে না, তার পাটা একটু ভাঙা আছে, পরিষ্কার করে দিচ্ছে। এটা রাখা ছিল তো আমি বললাম আমি পরিষ্কার করে দিচ্ছি, বলতে না তোমাকে করতে হয় না, যেমন তাই বলবে আমি জানি। তো ওখানে কাঁচার আছে এক বালতি, তো ওগুলো কাঁচা হয়নি, রাখ রেখেছি জমা করে কাচবো কালকে। আর নীল ঘুমিয়ে গেছিলো, জাস্ট উঠলো, সব দেখে মানে আওয়াজ পেয়ে উঠে গেছে, তাই না ম্যাডাম? কী নাম ছিল তোমার ঘরে? যাবে নিচে দেখবে, বুবা এসছে। আর নীলের কান্না দেখো, গাড়িতে পেলে আর কিছু চাই না, গাড়ি চেপে গেছে, হর্ন বাজাচ্ছে, নীল গাড়ি খুব ভালোবাসে, সবসময় বলে আমার গাড়ি চাই। এখানে রংগুলো মানে মেলাচ্ছে, কী কী এসছে না এসছে, আমার পুচুক আছে আর বাবু মেলাচ্ছে, দুজন মিলে মেলাচ্ছে, পুচুক দেখছে এটা এটা কী আছে কি না। গেট খোলা রয়েছে, ওই জন্য গরু এসছে, কত কী আসে যদি গেট খোলা থাকে, তো যদি গেট না খোলা থাকে তাহলে ঘর বন্দির মতো। আর নীল আমাদের দেখছে, কী বটে বেটা ওটা ভ। এখানে বাবু বিল দেখছে, এখানে ঘুমাচ্ছে নি। গুড ইভিনিং বন্ধুরা, দেখলে তখন জিনিসপত্র নামা হলো, তারপর খাওয়া দাওয়া করতে বিকাল হয়ে গেল আজকে। তো এখন আমি চাল ডাল ধুতে এনেছি, তো এখানে খিচুড়ি হবে প্ল্যান হলো, মানে খিচুড়ি সকাল থেকেই প্ল্যান ছিল, কিন্তু আমাদের লাকটা খারাপ যে বৃষ্টিটা হলো না, ভেবেছিলাম বৃষ্টি হবে খিচুড়ি আর চিকেনটা খেতে ভালো লাগবে, কিন্তু আজকে বৃষ্টি হয়নি, কী আর করবো বলো, আমাদের বাপের বাড়িতে বৃষ্টি হচ্ছে, এখানে হয়নি। তো চালটা ধুয়ে নিচ্ছি, তো একবার ধোয়া হয়ে গেছে, এটা 2 নম্বর। তো আমি এখানে বাঁধাকপি আর আলু টমেটো আর এখানে ডাল, তো এগুলোই দিয়ে খিচুড়িটা বানাবো, এখন তো সবজি সেভাবে পাওয়া যাবে না, তো চলো ধুয়ে নিই। আর আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর ইউটিউব থেকে একটা নতুন ধরনের খিচুড়ির রেসিপি দেখলাম, তো প্রথমে তেল লঙ্কা দিয়ে দিয়েছি, আবার জল দিয়ে দিলাম, তো এবার আমি চাল দেবো, তারপর ডাল দেবো। তো আমার চাল দিয়া অলরেডি হয়ে গেছে আর লঙ্কাগুলো ভেসে গেছে, জানি না খিচুড়িটা খেতে কেমন লাগবে, যদি ভালো লাগে তো তারপর বানাবো, আর এখানে ডালটাও দিয়ে দিলাম।
তো এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। তো খিচুড়িটা আমি একটু অন্যরকমভাবে করবো, তার জন্য এখানে দেখো পেঁয়াজ আদা রসুন সব আমি বেটে নিয়েছি, তারপর দেখো ভাজছি। তো এই মশলাটা আমি খিচুড়ির জন্যই করছি, আর এখানে আমার খিচুড়িটা দেখো ফুটছে, তো ভালো করে সিদ্ধ হয়ে যাক, তার একটু আগে এই মশলাটা আমি দিয়ে দেবো খিচুড়িতে। আর এখানে দেখো খিচুড়িটা ঘাঁটছি, আর খিচুড়ি জানোই তো ঘাঁটতে তো অনেক হয়, না হলে লেগে যায় তলে। তো আমি এখানে একটা খুন্তি নিয়েই ঘাঁটছি, ডাবুটা খুঁজে পাচ্ছিলাম না কি করব, খুন্তি নিয়েই ঘাঁটছি। তো পুরো অনেকক্ষণ ঘাঁটতে হবে। তো আমি তেজপাতা দিয়ে দিলাম, কি জানো তো ঘাঁটতে ঘাঁটতে মনে পড়লো মা আমি তো একটা কিছু দিই নাই, তারপর মনে হলো তেজপাতাটা ভুলে গেছি, তারপর দিলাম ধুয়ে পড়ে তেজপাতাটা। আর এখানে দেখো ঘাঁটছি খিচুড়ি, তো খিচুড়ি তো অনেক ঘাঁটতে হয় সেটা তোমরা জানো সবাই, তো আমি ঘাঁটতে ঘাঁটতে হাইরানি হয়ে গেছিলাম। তো খিচুড়ি রান্না হয়ে গেছে, এবার হবে চিকেন। তো চিকেনটা বাবু 7:30টার সময় আনতে গেল, এবার পেয়ে যাবে, এখন 7:45 বাজছে। তো আমি এখানে দেখো পেঁয়াজ ভাজছি মাংসের জন্য, বাবু মাংস আনতে গেছে কিন্তু কখন আনবে জানি না, ওই জন্য পেঁয়াজগুলো আগেই ভেজে নিই। মাংস রান্না করার পরে ইনি মাংস আনছে, মাংস রান্না করার পরে মাংস আনছে, মানে মশলা করার পরে গো। মশলা পুরো রেডি হয়ে গেছে, আর বাবু মাংসই নিয়ে এলো, এবার দিয়ে দেবো। মাংসটা কাটছে বাবু, রেডি করে দিচ্ছে। তো বাবু মাংসটা কেটে দিয়েছে, আমি মাংস দিচ্ছি, আর হ্যাঁ নুনটা দিই নে, বাকি সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, কারণ নুনটা আমি আন্দাজ এখন তো বুঝতে পারবো না, হালকা একটু দেবো, তারপর একটু টেস্ট করে দেখতে হবে যদি নুন কেমন আছে কি না, তারপর দেবো, কারণ নুনের আন্দাজটা আমি ভালো করে পারিই না। তো মাংসটা পুরো কষাচ্ছি, যত মুরগির মাংস যত কষাবে ততই ভালো, তো দেখা যাক কতক্ষণ পারি কষাতে। মাংস কষাতে আমার খুব কঠিন লাগে, হাতে ব্যথা করে যাই গো, এটা বাবু খুব ভালো করে, কিন্তু বাবুর তো কাজ আছে ওই জন্য আমাকেই করতে হচ্ছে রান্নাবান্না। তো চলো রান্নাটা করেই নিই। রান্না করার পরে নীলের জন্য আলাদা করে মাংসটা রান্না করে নিয়েছিলাম, তারপর দেখো বসেই পড়েছে, নীলকে খাবার খাইয়ে দিয়েছে, আমি গরম গরম খিচুড়ি তার সাথে মাংস, আর বাবুর আর বাবার তো অলরেডি খাওয়াই হয়ে গেছে, আমিও মা আর বসে পড়ি, আর হ্যাঁ বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো খেয়ে নিই ঝটাপট, খাবারটা খেয়ে নিয়েছি, এবার আমি শুভগা। বাবু অলরেডি নীলকে ঘুম পাড়াচ্ছে, তোমরা গানের আওয়াজ হয়তো অল্প অল্প পেতে পারো, তো নীল অলরেডি ঘুমিয়েও পড়েছে। তো চলো শুয়ে পড়ি গা, আজকে ভিডিওটা এইটুকুই, ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।